একদম 100% অর্গানিক ন্যাচারাল মুখালাত মালিকি। শুরুতেই স্যাফরন এবং রোজের স্মেল ডেফিনেটলি এটা আইডেন্টিফাই করতে পারবেন, এবং রোজ, স্যাফরন এবং উডি এই তিনটা নোটের এর মধ্যে খেলা। لا يزال الخير حيا لا يزال إن في الدنيا سلاما وظلال أخبر الأيام السلام عليكم ورحمة الله وبركاته سنت اب جنة تر پکھو تھکے شمستو دینی بھائی وان پیورز در جنة چی شبت چا الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো আজকে বুঝতে পারছেন একটা ন্যাচারাল অর্গানিক মুখাল্লাত আতর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি রিভিউ করার জন্য। তো আজকে মূলত আপনাদেরকে এমন একটা ন্যাচারাল পারফিউম ন্যাচারাল আতরের সাথে পরিচয় করাই দিব। পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন, তাহলে এটার নোটসগুলো নিয়ে আমরা আলোচনা করব, এটার প্রজেকশন কীরকম, কী কী নোটসগুলো এখানে ইউজ করছে সেগুলো ইনশাল্লাহ ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে মুখালাতটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা ওয়ার্ল্ডে খুবই পপুলার একটা মুখালাত ব্ল্যান্ড, নাম হচ্ছে মুখালাত মালিকি। তো এটা বিভিন্ন ব্র্যান্ড এই মুখালাত মালিকি এই অয়েলটা তৈরি করে থাকে। যেহেতু মুখালাত মালিকি এতটা পপুলার হয়েছে এই ব্ল্যান্ডটা, যার কারণে প্রত্যেকটা কোম্পানি, বড় বড় নিশ কোম্পানি আতরের, তারা এই মুখালাত মালিকিটা তৈরি করে থাকে। সবচেয়ে মানে টপ গ্রেডের মধ্যে আমি লাইফে যত মুখালাত মালিকি ইউজ করেছি, আমি এক নম্বরে রাখবো হচ্ছে আব্দুল সামাদ আল কুরাইশির মুখালাত মালিকিটা। এরপরেই আমি যত মুখালাত স্নিপ করেছি মুখালাত মালিকি, সেটার মধ্যে আমি এই মুখালাত মালিকিটা ন্যাচারাল একদম 100% অর্গ্যানিক ন্যাচারাল মুখালাত মালিকিটা রাখবো। এটা উত্তরপ্রদেশের, ইন্ডিয়ার উত্তরপ্রদেশের কান্নুর সিটিতে এটা তৈরি। এটার আপনার নোটসগুলো, এটার প্রজেকশন, এভরিথিং অসাম, এক কথায় অসাম একটা জিনিস। এটাকে এক কথায় বলা যাবে ন্যাচারাল বিস্ট। ন্যাচারাল আতর সুগন্ধগুলো মূলত আপনার লাস্টিং পাওয়ার নিয়ে অনেক ইস্যু থাকে, তো এটার লাস্টিংটা খুব বেশি হয় না ন্যাচারালগুলোর, কারণ ন্যাচারালগুলো ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, যার কারণে আমাদের ওয়েদার কন্ডিশনের কারণে সব কিছু মিলে এগুলো লাস্টিংটা একটু কম হয়। যদি বলেন যে ন্যাচারাল ফ্রেগ্রেন্সের মধ্যে লং লাস্টিং কোনটা হবে, আমি এক কথায় বলবো এটা হচ্ছে ন্যাচারাল ফ্রেগ্রেন্স ন্যাচারাল আতরের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি। এতেই আমরা এই ফ্রেগ্রেন্সটার অরিজিনটা বলে দিলাম যে এটা মূলত আমাদের উত্তরপ্রদেশের কান্নুস যে সিটি, যেটাকে পারফিউম সিটি বলে, এই আমাদের এই সিটি থেকে এটা নিয়ে আসা। এটার যে নোটগুলো ইউজ করছে, আমরা সামনে নোটগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি এটা একটু ইউজ করে দেখি। তা প্রথমে খুললে পুরো এরিয়া কভার হয়ে যাবে। প্রথমে যদি আপনি এটা খুলেন, এই খুললে পুরো এরিয়াটা, পুরো মুখালাটার গন্ধে পুরোটা ঘুরে যাবে। আপনারা রোজ, স্যাফরন, আপনার আরও মনে করেন যে স্পেশাল কিছু নোট এটা দিয়ে ইউজ করছি, স্পেশাল কোয়ালিটির ইনগ্রিডিয়েন্টস এটা ইউজ করা হয়েছে, এটাকে বলতে পারেন যে হেড টার্নার। আপনি যদি এটা ইউজ করে আপনি রাস্তা দিয়ে যদি যান, মানুষের পাশ দিয়ে গেলে মানুষ তাকাবে, জিজ্ঞেস করবে যে এটা কি ইউজ করছেন। প্রথমে বলি যে মুখালাত এটা পপুলার হয়েছে আপনার, যার কারণে এই ব্ল্যান্ডটা মুখালাত মালিকি, এই ব্ল্যান্ডটা বিভিন্ন কোম্পানি করে, আব্দুল সামাদ কুরাইশি থেকে শুরু করে বড় বড় যত কোম্পানি আছে এই মুখালাত মালিকিটা করে। আসলে মুখালাত মালিকি বিষয়টা কি, মুখালাত মানে হচ্ছে বিভিন্ন ফুলের মিশ্রণ, বিভিন্ন ফুলের একটা কম্বিনেশন, ব্ল্যান্ডটাকে বলে মুখাল্লাত। আর মালিকিটা অ্যাড হয় যে কারণে ওই ব্ল্যান্ডটার সাথে তিনটা উপাদান, তিনটা নোট ইউজ করলে ওটাকে বলা হয় মালিকি। যেমন মুখালাত মালিকি যেই আতরটা, এখানে এই এক্সট্রা তিনটা নোট ইউজ করা হবে, এই তিনটা নোট নিয়ে মূলত এই ফ্রেগ্রেন্সটা, এই ব্ল্যান্ডটা তৈরি করা। থাকবে হচ্ছে স্যাফরন, রোজ অ্যান্ড অ্যাম্বার বা উড,
এই তিনটা নোট হচ্ছে মাস্ট মুখালাত মালিকিতে থাকতেই হবে। এটা বিভিন্ন ব্র্যান্ড এটা বানাইছে, কিন্তু আমি অনেকগুলো কোম্পানি ইউজ করেছি। আর যেহেতু 100% অর্গানিক এবং ন্যাচারাল, তো এটা চোখ বন্ধ করে আপনারা স্কিনে, বডিতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। অ্যারোমা থেরাপি হিসেবে এটা ইউজ করতে পারবেন। এটার অনেক রকম শারীরিক উপকারিতা আছে, ডিপ্রেশন কমবে, অ্যাংজাইটি কমবে। আপনি যদি স্মেলটা নেন, তাহলে এত এত ফ্লাওয়ারি, এতটা ফ্লাওয়ারি এবং সুইট এটা স্মেল। এটার গন্ধটা প্রথমেই আপনার যদি ইউজ করেন, গন্ধটা নেন, আপনি মনে করেন জামাতে ইউজ করলেন, আপনার জামাতে কমপক্ষে ন্যাচারাল তো এটা কমপক্ষে দুই দিন স্টে করবে জামাতে, সুতি কাপড়ে। পজিটিভ জিনিস হচ্ছে এটা খুব ভালো ছড়ায়, এটা বারবার আপনার একটু পরপর আপনার নাকে আসবে। প্রজেকশন, লংজিভিটি, এভরিথিং ইজ বিস্ট। তো ন্যাচারাল আতর এতটা পাওয়ারফুল হয় না, এতটা লাস্টিং হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ এটা যদি আপনারা কালারটা দেখেন, জানি না ক্যামেরাটা কীরকম আসবে, বাট একদম কমলা, একদম লাইট কমলা অরেঞ্জ অরেঞ্জ কালার এটা, এবং খুবই মানে ক্রিস্টাল ক্লিয়ার একটা আতর। লাগানোর শুরুতেই আপনারা লাগানোর শুরুতেই স্যাফরন এবং রোজের স্মেল ডেফিনেটলি এটা আইডেন্টিফাই করতে পারবেন, এবং রোজ, স্যাফরন এবং উডি এই তিনটা নোটের এর মধ্যে খেলা। এটাতে মূলত যেই রোজটা মানে রোজ প্রমিনেন্ট এবং হালকা উডি প্রমিনেন্ট, এটা মূলত রোজ এবং উডি প্রমিনেন্ট। স্যাফরনও মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে আপনাকে বাড়ি দিয়ে যাবে, এবং পুরোটা জুড়ে শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোটা জুড়ে এই রোজটা খেলা করে। ডেফিনেটলি এটা আমি আমার ইউজ করে আমার যেটা মনে হচ্ছে, ডেফিনেটলি এটা ইন্ডিয়ান রোজ তারা ইউজ করেছে, বা বিভিন্ন অয়েল বেস রোজ না। এটাতে এটা এত সুন্দরভাবে রোজটা ছড়ায়, এত সুন্দরভাবে লাস্টিং হয়, অ্যাবসলিউট রোজ ইউজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন এটাতে ডেফিনেটলি হাই গ্রেডের, ডেফিনেটলি হাই গ্রেডের রুহ গোলাপ ইউজ করছে, রু গোলাপ ইউজ করছে। যারা রোজ লাভার, স্যাফরন লাভার, মাস্ট ট্রাই জিনিস, এটা মাস্ট ট্রাই। এখন মিডিল নোটে চলে এসেছে। মিডিল নোটটাতে রুহ গোলাপটা একদম শুরু থেকে আমি একদম বেজ নোট পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত এটাতে রুহ গোলাপের স্মেল আমি পেয়েছি, এবং খুবই হাই গ্রেডের রুহ গোলাপ ইউজ করেছে। অ্যাম্বার, হালকা স্পাইসি অ্যাম্বার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে আপনাকে একটা ভাইব দিচ্ছে, একটা স্মেল দিচ্ছে, এবং সাথে একদম রোজটা ঘিরে ধরে আছে তাকে। অবশ্যই এটাতে হালকা স্যাফরন, রোজ মিডিল নোটে এবং অ্যাম্বার, হালকা উডি একটা ভাইব আপনারা এই মিডিল নোটটাতে পাবেন। এবং উড, এটাতে উড তেমন প্রমিনেন্ট না, রোজ এবং স্যাফরন প্রমিনেন্ট, হালকা অ্যাম্বার বা আপনার এটা ইউজ করেছে, এবং হালকা উডি একটা টাচ। এই উডি, অ্যাম্বারি এবং ফ্লাওয়ারি রোজই একটা স্মেল এটা মিডিল নোটে আছে, এবং বেজ নোটটাতেও আপনার উডি, অ্যাম্বারি এবং রোজ স্মেল আপনারা এটাতে পাবেন। এই সেন্টটা একটু ভারী টাইপের গন্ধ, মানে স্মেলটা হচ্ছে একটু মোটা ভারী টাইপের স্মেল, মানে একটু ম্যাচিউর, যারা নোজগুলো যাদের ম্যাচিউর হয়েছে, বয়সটা একটু ম্যাচিউর, তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটির রোজ, স্যাফরন, উড ইউজ করা হয়েছে, এবং এত সুন্দরভাবে ব্লেন্ডিংটা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে আপনাদের সামনে মুখালাত মালিকি নিয়ে আপনাদের সামনে রিভিউ করলাম। এটা ন্যাচারাল, 100% ন্যাচারাল মুখালাত মালিকি, সেন্ট অফ জান্নাত। আমাদের শোরুমে এসে আপনারা এটা সরাসরি দেখে নিতে পারবেন, এছাড়া আমাদের পেজ রয়েছে, পেজেও আপনারা নক দিয়ে দেখে নিতে পারবেন। আমরা এটা সেল করতেছি বাংলাদেশে, আপনারা চাইলে এটা সরাসরি ফোন দিয়েও অর্ডার দিতে পারেন। আজকে আপনাদের সামনে স্পেশাল, খুবই স্পেশাল একটা ন্যাচারাল মুখালাত মালিকি আপনাদের সামনে রিভিউ করলাম। তো এই পর্যন্তই আজকে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।